কাপ্তাই ও রাঙামাটির মাছ ঢাকায় বাজারজাতকরণের লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়িতে মৎস্য ব্যবসায়ীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ি মৎস্য আড়ত এ উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ কাপ্তাই ও রাঙামাটি মৎস্য আড়ত মার্কেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন শ্রী দিবেন্দু রায় ভুলুবাবু সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীগণ। লায়ন শ্রী দিবেন্দু রায় ভুলুবাবু আনুষ্ঠানিকভাবে এই মৎস্য ব্যবসার শুভ উদ্বোধন করার পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সকল ব্যবসায়ীদের মঙ্গল কামনা করেন। আর আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যে মিটিং হবে সেই মিটিংয়ের আলোকে কি সিদ্ধান্ত হয় আমরা তখন শুধু কাপ্তাই আর রাঙামাটি না, আমরা টোটাল মার্কেটের সকলকে নিয়ে একসাথে বসে আমরা ওই আলোকপাত করবো। এই সিজনের মধ্যে সামনে যারা স্টেনের নেতারা আছেন দুজনকে আমি দেখতে পারতেছি, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এই মার্কেট চালু হওয়ার পরে আপনাদের সাথে প্রতি বছর নয় এইবারও আমরা সহযোগিতা কামনা করি। নিজের সম্মান রক্ষা করেন, মার্কেটের সম্মান রক্ষা করেন, সমাজকে রক্ষা করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন, ছাত্রদেরকে সহযোগিতা করেন, ছাত্রদের সহযোগিতা নেন। মনে রাখবেন সেই ছাত্রগুলো আমাদেরই সন্তান, আমাদেরই ছোটো ভাই, আমাদেরই ছোটো বোন, কিন্তু তাদেরকে সকল কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না। তারা দেশের কাজে যেখানে দুর্নীতি সেখানে তারা কাজ করতে দেন, যেখানে সংস্কার দরকার সেখানে কাজ করতে দেন। বাজার সংস্কারগুলো আপনারা যারা বাজারে আছেন আপনারা মিলে করবেন বলে আমি আশা রাখি। একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। ঢাকা মহানগর যত মৎস্য আড়তদার আছে সকল সমিতির সভাপতি এবং সেক্রেটারি নিয়ে আমরা মিটিং করেছি গত সপ্তাহে। সেই মিটিংয়ের আলোকে আমরা কিছু পরিচালনার পরিবর্তন করে আমরা মন্ত্রণালয় প্রেরণ করেছি। মনে হয় আমরা সম্ভবত এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন আমাদের আবার মিটিংয়ের আয়োজন হবে। আর আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যে মিটিং হবে সেই মিটিংয়ের আলোকে কি সিদ্ধান্ত হয় আমরা তখন শুধু কাপ্তাই আর রাঙামাটি না, আমরা টোটাল মার্কেটের সকলকে নিয়ে এক জায়গায় বসে আমরা ওই আলোকপাত করব। সবার অনুমতি নিয়ে আজকের এই বছরের কাপ্তাই এবং রাঙামাটির মাছের ব্যবসার শুভ উদ্বোধন ঘোষণা করছি।